welcome to the PUBG Lite friendly custom room channel, custom room powered. আমি আসছি এখানে ডেঞ্জার দ্বীপ তরিয়াতে ববিতে, আমরা একে একে সবাইকে দেখাবো। তো আমরা চলে যাচ্ছি নাম্বার ওয়ান টিমে, যেখানে আছে এনআরসি, অমিত, শাহরিয়ার, তানভীর, আপন, এবং নাম্বার টু টিমে কি পাবজি স্কোয়াড ছিল, ওদের দুজন প্লেয়ারের রিনেম রুম ক্ল্যান্টেক নেই, বাট আমি তারপরে তাদেরকে অ্যালো করা হয়েছে, যদি তাদেরকে দেওয়া ঠিক হয় না রুম কার্ড ছাড়া। এবং নাম্বার থ্রিতে আছে এস এস এফ ক্ল্যান, এবং মেবি এটা দুইটা ক্ল্যান একসাথে হয়ে গেছে। আচ্ছা, আমার এই সরি ফর দ্যাট, যারা যারা রুমের সঠিকভাবে একটু মানে যারা একটু এরকম ভুল করেছো, নেক্সট টাইম এরকম করলে আপনাদের কিক দেওয়া হবে। ওকে, তো নাম্বার ফোরে আছে পিকে ক্ল্যান, পিকে ক্ল্যান যাদের টিমমেট আছে, এদের মধ্যে একজন অতিরিক্ত আছে, কিন্তু আসলে কি তাদের টিমের, এখন আমরা আশা করেছি প্লেনে পিকে রাকিবের অ্যাঙ্গ্রি রাকিবের গেম প্লে দেখছি। এদিকে আছে ওয়াইডি ক্ল্যান, ওয়াইডি জোকার, ওয়াইডি ওয়াইডি ডেভিল জাম্প করেছে, তারা কোথায়, তারা মেবি তাদের লক্ষ্য স্থির করে ফেলেছে এবং অতিসত্ত্বে কাছাকাছি কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছে। এবং তারা স্পোর্টকে তাদের গন্তব্যস্থল বেছে নিয়েছে এবং তারা নিচে নেমে পড়েছে, একজন আনফলো দিয়ে দিল। এবং আমরা নাম্বার সিক্স টিমকে দেখতে যাচ্ছি, নাম্বার সিক্স টিম ঠিকই তাদের পাশাপাশি একটি জায়গায় নেমেছে এবং তারা মেবি গাড়ি নিয়ে একটা জায়গায় শিফট হবে। সামনেই তাদের ঠিকই সামনে তেমনে টিম সেভেন, ফর দ্য টিম সেভেন, এবং আমরা টিম সেভেনকে দেখতে পাচ্ছি। তারা মেবি নিজেদের গন্তব্যস্থল হিসেবে ধরে নিয়েছে, এটা কি কেনিয়াকে, এবং কি তাদেরকে একটা প্লেয়ার কি অলরেডি কি কিল, তাদের একজন প্লেয়ার অলরেডি মারা গেছে, যে খুবই স্যাড, দিস ইজ স্যাড নিউজ। বিডি ক্ল্যান ফাইট নিচ্ছে, বিডি ক্ল্যান, আমরা তাদের বিডি ক্ল্যানের একটু চেক করতে পারি, এবং তাদের একজন নক, তারা থার্ড হিলে ফাইট করছে, থার্ড হিলে ফাইট হচ্ছে কাদের সাথে এটা বুঝতে পারতেছি না, অ্যাংরি রাকিব এদের সাথে, এবং একজন ফিনিশ, মেবি অ্যাংরি রাকিব কেউ একজনকে ফিনিশ করছে। গেম প্রচুর ল্যাগ দিচ্ছে, সরি ফর দ্যাট। ওহ, আমি মেবি, ওহ আমার ওয়াইফাই নেট খুবই খারাপ, এবং তাকে রিভাইভ দিয়ে তুলে দেওয়া হয়েছে বিটি আদনান, এখন সেভ আছে তার টিমের সাথে। এর সাথে আমরা আবার চলে যাচ্ছি নাম্বার থ্রি ক্ল্যানের, অলরেডি দুইজন প্লেয়ার কিন্তু শেষ, এবং তাদেরই সাথে মনে হয় পিকে ক্ল্যানও প্রায় শেষের দিকে, পিকে ক্ল্যানের একজন মেম্বার খেলে বাকি আছে, পিকে তুহিন ওয়াইটি শুধুমাত্র বেঁচে আছে, এবং সে চলে যাচ্ছে বিটি আদনান এবং বিডি এআর এর পাশাপাশি, মেবি মেবি কিছু একটা রাশ আমরা দেখতে পাবো অল্প কিছু সময়ের মধ্যে। এনআরসি টিমের কিছু একটা হয়েছে, এনআরসি আপন অফলাইন চলে গিয়েছিল, মেবি তার জন্য সে এখনই মারা গেল। এনআরসি টিম আছে এখন বিদ্যমান, এনআরসি টিম আছে এখন, তারা ভিলেজের একটি পাশাপাশি, ভিলেজের একটি জায়গায় তাদের টিমমেট গাড়ি নিয়ে এসেছে, এনআরসি অমিত জাম্প করলো এবং শাহরিয়ার টানবেরা পাশাপাশি আছে, তারা সেফ মোটামুটি, তাদের পাশাপাশি কোনো টিম, হ্যাঁ তারা যদি ফ্যাক্টরিতে যায় তার মানে পাবজি ফ্যান টিমের সাথে একটা ফাইট হতে পারে। এবং আবার আমরা পিকে ক্লিনে চলে গেছি, পিকে ক্লিনের পিকে তুহিন, সে এখনই মুভ করছে অন্য একটা জায়গায়, আমরা আবার ক্ল্যান ফাইভে দেখছি, তাদের ক্ল্যান ফাইভের অ্যাক্টিভ ফাইট, আমরা মেবি তারা একটা টিমকে ফিনিশ করে দিয়েছে এখানে কিল, এবং তারা একটা টিমকে ফিনিশ করে দিয়ে জুক ওয়াইডি জোকারের কিন্তু একটা কিল, ওয়্যার হাউসে তারা একটা টিমকে ফিনিশ করেছে, ওয়াইডি ডেভিলের কিন্তু দুইটা কিল,
ডিএলএস মনস্টার কিল শূন্য, সে যদি কিল করতে পারেনি ওয়াইডি আবির কিল আইকন, তারা মানে অবশ্যই তারা তাহলে একটা স্কোয়াডকে ওয়াইপ করে দিয়েছে সম্পূর্ণভাবে। আমরা আবার চলে যাচ্ছি টিম নাম্বার 7 এর কাছে। টিম নাম্বার 7 এর নিমু জিরো কিল আছে, মেবি তাদের সাথে কোন একটা টিমে ফাইট হয়েছে। সুদীপ্ত কিল, সেন জুনাইদ শূন্য কিল, সে একটা নেট করতে যাচ্ছে কিলার কেলার এদিকে, নেটটা যদিও ঠিক হয় নাই এমনভাবে, মেবি মনে হচ্ছে এখানে একটা ফাইট হতে পারে। তো আমরা অল্প কিছু সময়ের জন্য এই জায়গাটাকে নিজেদের গেমিং জায়গা, এবং নিমুকে নক করে দিল, বিএস নিমুকে নক করে দিল কিলার গ্রুপের, কিলার লাভার গ্রুপের, এবং সে কিন্তু রাজ দিতে আসছে, এবং একেবারের জন্য বিএস নিমুকে খতম করে দেওয়া হলো। বিএস সুদীপ্ত উপর থেকে স্কুপ অন করে সেখান তাদের মারার চেষ্টা করেছে, কিন্তু তার ওয়েপেনিং চুজিংটা ভালো না, এবং সে কিন্তু ইজি একটা চান্স মিস করেছিল। কিলার লাইক, কিলার লুকি, কিলার লুকি কিন্তু সামনে এসেছিল, একটা চান্স ছিল তাকে মারার। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আমরা কিলার ক্লানের দেখতে পাচ্ছি যে কিলার ক্লানের দুইজন প্লেয়ার দূরে আছে আর একজন প্লেয়ারই শুধুমাত্র এখানে। তারা যদি চায় নাম্বার 7 টিম যদি চায় নাম্বার 13 এর উপরে সহজে একটি রাশ দিয়ে দিতে পারে। এবং শুভ কিন্তু এখানে একটা স্কিপ জাম্পিং এর চেষ্টা করছে, এদিকে বিডি ক্লানের দুজন প্লেয়ার নক, তারা শূন্য কিল, আলভি 3 কিল, বিটি বিডি এওয়াই এর তিনজন প্লেয়ার, তারা কিন্তু তিনজন প্লেয়ারকে খেয়ে দিয়েছে, তাদের মতো দুইজন অবশিষ্ট আছে। এবং এইদিকে নিজের সম্পূর্ণ টিম নিয়ে অ্যালাইভ আছে ডেঞ্জার দীপ্ত এবং তাদের দল, তারা প্রমন্টরিতে অবস্থান করছে, তাদের কি কোনো ফাইট হওয়ার চান্সেস আছে কি আমরা একটু দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তারা যদি একটু দূরে না, তারা মোটামুটি সেফ আছে, তারা আশেপাশে নেই, ফাইট নিতে হলে তাদেরকে যেতে হবে, তাদের কাছাকাছি যদি এনিমি থাকে সেটা হচ্ছে কেনিয়াতে টিম 7 এবং টিম 13। ওকে, আমরা আবার দেখতে পাচ্ছি এদিকে পাবজি ক্ল্যানের কিন্তু শুধুমাত্র একজনই বর্তমান আছে, সেও শূন্য কিল। ওহো, এখানে তিনটা টিম ফাইট নিচ্ছে বাবা, এখানে কিন্তু একটা রণক্ষেত্র চলছে আমার মনে হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কোন কোন টিম অ্যালাইভ আছে, আমরা দেখি একটু। টিম 7 এর এখনো দুইজন প্লেয়ার অ্যালাইভ আছে, তারা ক্যাম্প করছে। টিম 13 এর থেকে আমরা টিম 11 এর যদি পারি, টিম 11 এর ডিডি সাগর কিন্তু নক হয়ে আছে কিলার টিমের পাশাপাশি, এই জায়গায় একটা অসাধারণ রাশ চলছে। যদি এইখানে টিম 7 এবং টিম অন্য যে টিমগুলো আছে তারা কিন্তু চাইলে একটা সুযোগ নিতে পারে, সে জায়গায় ডিডি ক্ল্যানের পুরো স্কোয়াড কিন্তু মেবি ভাইব হয়ে যেতে পারে স্কোয়াড ক্ল্যানের, এবং ডিডি সাদিক কিন্তু সাগরকে রিভাইভ দিয়ে তুলে দিয়েছে, এবং তাদের এক একজন এক একটা কিল, একটা একটা কিল কিন্তু নিয়ে নিয়েছে তাদের। আর ওদিকে ডিএলএস ফারদিন কিন্তু 4 কিল নিয়ে তাদের ক্ল্যানকে এগিয়ে রেখেছে, তাদের ক্ল্যানের টোটাল কিল অলরেডি 6 হয়ে গেছে এবং মোটামুটি একটা ভালো পজিশনে আছে। এইদিকে তারা কিছু একটা মানে কিলার ক্ল্যানকে কি পুরো ওয়াইপ করে দিয়েছে মনে হচ্ছে আমার, যেটা মনে হচ্ছে। ও মাই গড, সে একাই পুরো কিলার ক্ল্যানটাকে ওয়াইপ করে দিয়েছে। মার্বেল ক্ল্যানে শুধুমাত্র একজন বাকি আছে, যেটা খুবই মানে দুর্ভাগ্যবশত। এদিকে কিলার ক্ল্যানের পুরো টিমই খতম হয়ে গেছে, ওয়াইডি ক্ল্যান সম্পূর্ণভাবে ভাইব হয়ে গেছে, মার্বেল ক্ল্যানে শুধুমাত্র একজন আছে, সে অবস্থান করছে এখন রেঞ্জে, সে কেবলমাত্র রেঞ্জ, তার আশেপাশে কেউ আছে, থাকলে তো বাঁচবে না, সে আপাতত কোনো এনিমির দ্বারা আক্রান্ত নয়। এ কি বিটি ডিটেকটিভ, সে কোন ক্ল্যান থেকে খেলতেছে তাকে তো আমি, এই যে এখানে দু একজন বহিরাগত প্লেয়ারও আছে যাদের আমি ইনভাইট দেইনি, তাদের সেই ব্যাপারে আমি পরে কথা বলা হবে, কেন তারা এসেছে, তারা আমাদের বলছে স্পেক্টরিং করবে, তারা ক্যাম্প করছে, বিটি ডিটেকটিভ ক্যাম্প করছে, বিডি প্রো অনেক, ওয়াই কে ভাইরাস আছে এখানে, তাদের এক এক কিল, জিপ্রোর
ডিপ্রো অনেকের আছে, কিন্তু 2 কিল এবং বিটি ডিটেকটিভ যে 0 কিল তাদের টিমের অলরেডি তাদের 12 এর কিন্তু 2টি 3টি কিল আছে। এবং আমরা আবার চলে যাচ্ছি টিম 7 এর কাছে। টিম 7 এর জুনাইদ কিন্তু মেবি কেউ একজনকে মেরে অলরেডি 1 কিল করে দিয়েছে। এদিকে আমরা যদি পাবজি ভিআইপি ক্ল্যান, ওকে আমরা ওদিকে একটু নজর দেই। ওকে এদিকে মেবি একটা ফাইট হচ্ছে এবং তাদের তার একজন টিমমেটকে হারিয়ে পাবজি ওর এই দিকে টিম কত এটা টিম 15 কে কিন্তু সম্পূর্ণভাবে ওয়াইপ করে দিল টিম। কোন টিম তো টিম টিম 4 ওকে টিম 4 এর না 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 টিম টিম এটা কি টিম না কিল টু সরি 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 কোন টিম প্রেফার হ্যাঁ অলরেডি কিন্তু টিম 2 সম্পূর্ণভাবে ওয়াইপ করে দিল টিম টিম 14 কে এবং তারা ভালো ভালো গান অগ আছে তাদের কাছে। এবং একটা আমাদের সামনে একটা এয়ার ড্রপ পড়ছে, আমরা কি দেখতে পারি এয়ার ড্রপের মধ্যে কি আছে? চলেন আমরা এয়ার ড্রপের কাছে যাচ্ছি, আমাদের এক্সপেক্টিং করছি কি আছে এয়ার ড্রপে। আরপিজি আছে, আরপিজি কিন্তু একটা অবশ্যই আরপিজি এবং একটা মেড কিট আছে নিঃসন্দেহে। এই আরপিজিটা খুবই একটা ভালো একটা জিনিস আমার মতে, এটা 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 খুবই 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 কাজে আসে, এটা কিন্তু খুবই কাজে আসে। এবং আরেকটি ড্রপ আমরা দেখতে পাচ্ছি, এটা কি এটা ও ওটাই সেটা এটাই ছিল আরপিজি অনা বিশিষ্ট অ্যানাদার ড্রপ ওই দিকে আছে। সেই ড্রপটা মেবি লুটে ফেলেছে, সেটা থেকে অগ নেওয়া হয়েছে। এইদিকে আমরা ডেঞ্জার মেবি ডেঞ্জার ক্ল্যান এখন একটা ফাইটে বিদ্যমান আছে। চলুন আমরা ডেঞ্জার ক্ল্যানের সেই ফাইটটা দেখে আসি। কোথায় ডেঞ্জার? এই যে ডেঞ্জার ক্লিয়ার, কিন্তু ডেঞ্জার দীপ তো কিন্তু একাই তিনজনকে কিল করেছে এবং মেবি তারা একটা স্কোয়াডকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। এবং ডেঞ্জার আহিদকেও একটা নেট হয়েছে, তাদের সুন্দর একটা ফাইট হতে পারে আমার মনে হচ্ছে। দেখি আমরা দেখি, ও হো নক, তারা কাদের সাথে ফাইট করছে? ডেঞ্জার আহিদ ফাইট করছে ডিডি 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 স্কোয়াডের সাথে, ডিডি স্কোয়াড। ডেঞ্জার আহিদ নক আছে, ও মাই গড, দীপ্ত ব্যতীত তাদের ক্লিন সম্পূর্ণ কিন্তু খতম। এই দিকে কিন্তু এই দিকে ডেঞ্জার নেট, আবার আবারও নেট। এদিকে কিন্তু ডিডি সাগর ব্যতীত সম্পূর্ণ ক্যানকে খতম করে দিয়েছে। এবং মনে হচ্ছে এই মনে হচ্ছে এ এবং এরই সাথে ডিডি সাগর কিন্তু ডেঞ্জার ক্ল্যানকে সম্পূর্ণভাবে শেষ করে দিল। এইদিকে শুধুমাত্র সম্পূর্ণ ক্ল্যান হিসেবে বেঁচে আছে নাম্বার 2, যারা এখনও নিজেদের সম্পূর্ণ টিমকে নিয়ে স্টেডিয়ামে অবস্থান করছে। এবং এদিকে যদি নজর করছে নাম্বার 2 প্লেয়ার পাবজি জুয়েল কিন্তু 2 কিল, মিস্টার কনক্রিউর আসলেই কনক্রিউর সে অলরেডি 3টে ক্লিন করে ফেলছে। আর কিন্তু অপরদিকে তাদের টিমমেট শাকিল আজীবর নাকি আজীবর শাকিল আজীবর শাকিল আজীবর শূন্য এবং এবং তার অপর টিমমেটটা এখন শূন্যতেই আছে। আমরা ফের আবার চলে আসছি পিকে তুহিনের কাছে। পিকে তুহিন কিন্তু 2 কিল, সে একাই সম্পূর্ণ টিমটা। পিকে তুহিন এখানে কিন্তু একটা সোলো ভার্সেস কোলো ফাইট আমরা দেখতে পাবো, কারণ পিকে তুহিন আছে। পিকে তুহিন কিন্তু এখন অবস্থান করছে ঠিকই পাশাপাশি, যে জায়গায় এনআরসি তানবির আছে সে একাই এখানে বিদ্যমান আছে। মনে হচ্ছে পিকে তুকের ওদের ওদের একটা ফাইট আমরা দেখতে পাবো, হবে কি? মনে হচ্ছে পিকে তুহিন এনআরসি তানবিরকে দেখে বলেছে একদম সেকেন্ড এনআরসি তানবিরকে দেখে ফেলেছে। এবং সে আবার এই জায়গায় স্কিপ করে বলছে। এদিকে কিন্তু মার্বেল ফুলাত মার্বেল কি ওর নামটা কি এবং পিকে তুহিন কিন্তু এগিয়ে যাচ্ছে মিস্টার ও নাম্বার 2 টিমের কাছাকাছি এসে পড়েছে। দিকে একা একা কিন্তু আছে মার্বেল
ফুলা ফুলা আছে, সে স্বর্ণকেল সামনে এসে ক্যাম্পিং করছে এবং তাকে মনে হয় এইখুনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, কারণ তারই উপরে সম্পূর্ণ ফুল টিম নাম্বার টিম টু কিন্তু সম্পূর্ণভাবে হ্রাস মেরে দিয়েছে এবং সে নিজের নিজের আখরি ফাইট করে লড়ছে এবং টিম মিস্টার কনক্রিয়র কিন্তু তাকে সম্পূর্ণভাবে শেষ করে মার্ভেল টিমের ইতি টেনে দিল। এই দিকে নিজেদের সম্পূর্ণ টিম নিয়ে এখনো অ্যালাইভ আছে এমআর কিং, এমআর 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 এম এম ক্ল্যান, মানে মাফিয়া সামথিং, নামটা ঠিক মনে নেই আমার, মাফিয়া মাফিয়া ক্ল্যান, মাফিয়া ক্ল্যান এখনো তার সম্পূর্ণ টিম নিয়ে আছে। মাফিয়া কিং 2 kill, মাফিয়া বস শূন্য, মাফিয়া আরিফ 2 kill এবং মাফিয়া নাইম 1 kill। আমার মনে হচ্ছে আজকের ফাইট, আজকের টুর্নামেন্টের উইনার হবে 2 বা নাম্বার 6 এর যে কোনো একজন। এবং এনআরসি তানভীরের উপর সম্পূর্ণভাবে হ্রাস, এনআরসি তানভীর কিন্তু নিজেকে একা চেষ্টা করছে যতটুকু করা যায়, যতটুকু চেষ্টা করা যাচ্ছে কিন্তু মনে হয় না সে বাঁচতে পারে বেশিক্ষণ, কারণ তার উপরে সম্পূর্ণ দিক থেকে নেট হতে পারে এবং সে একটা নেট করেছে, তার উপরেও নেট হচ্ছে ক্রমাগত। মনে হচ্ছে তারা যদি তারা আন্তাজ করতে পারে সে একা, এবং এনআরসি কিং কিন্তু এদিকে এগিয়ে আসছে, মেবি নেড়ে নেড়ে নক হতে পারে এবং সে নক হয়ে গেল তানভীরের হাতে। তানভীরের শুধু অবশ্যই ছাড় দেবে না, সে একাই আছে যেহেতু ওর একটা কিল ওর কাছে অনেক বড়, সে সেকে ওটা ওই কিলটা নিয়ে নেওয়ার চেষ্টা সম্পূর্ণভাবেই করবে, কিন্তু মনে হচ্ছে আজ তার ভাগ্য তার সাথে নেই, সম্পূর্ণ লাইফ খতম এবং এখানে এনআরসি ক্ল্যান এরও ইতি টেনা হয়ে গেল মাফিয়া ক্ল্যানের হাতে। আমরা আবার চলে যাচ্ছি মাফিয়া ক্ল্যানের, আমরা চলে যাচ্ছি মাফিয়া ক্ল্যানের হাতে, মাফিয়া ক্ল্যানের বস মেবি নক হয়েছিল, সে রিভাইভ হচ্ছে। এই দিকে আবার নাম্বার 2 কিন্তু নাম্বার 6 এর উপর রাশ দিয়ে দিয়েছে, নাম্বার 6 এর প্লেয়াররা কিন্তু খুবই, এবং আজকের উইনার কিন্তু আমাদের কাছে এসে পড়েছে। আজকের উইনার হলো নাম্বার ক্ল্যান নাম্বার 2 দা পাবজি ফ্যান গ্রুপ, তার 2টাও কিল করেছে 12টা, ও মাই গড। এর মধ্যে পাবজি জুয়েল 5 kill, মিস্টার কনকে 6 kill, পাবজি পাবজি শৌন শাউন করেছে 1 kill। দ্বিতীয় দ্বিতীয় পজিশনে আছে মাফিয়া কিং, তাদের টোটাল কিল হয়েছে 6টা। তৃতীয়তে আছে এনআরসি, তাদের কিল যদিও নেই তারপরেও তারা 3 নম্বর 8 পজিশনে আছে। চতুর্থতে আছে পিকে ক্ল্যান, পিকে ক্ল্যানের পিকে পিকে তুহিন এবং পান কিন্তু দুটো করে কিল, মোট তাদের টোটাল কিল 4, তাদের তাদের র্যাঙ্ক নাম্বারও 4। অপরদিকে পঞ্চম টিমে আছে, পঞ্চম নাম্বারে আছে আমাদের, পঞ্চম নাম্বারে আছে মার্ভেল টিম 1 kill নিয়ে। ষষ্ঠতে আছে ডিডি ক্ল্যান 5, ও মাই গড, তাদেরও কিল কিন্তু অনেক, টোটাল 10টা কিল করেছে ডিডি ক্ল্যান, ডিডি ক্ল্যান। এদিকে ডেঞ্জার ক্ল্যানের দিকে আমরা যদি নজর করি তাদেরও কিল কম নয়, তারাও 60টা কিল করেছে টিম, তারা 60টা কিল করে 7 পজিশনে আছে। 8 নাম্বার পজিশনে আছে টিম 7 ডার্ক শ্যাডো, যারা এই 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 কাস্টম রুমটা চালু করেছে, কাস্টম রুমটা দিয়েছে, তারাও কিন্তু খারাপ না, তারাও 1টি কিল করেছে, তাদের একটি কিল করেছে বিএস শুভ, ওয়েল ডান, চেষ্টা করেছে যেহেতু নতুন, আমরা নতুন ক্ল্যান হিসেবে তারাও এগিয়ে যাচ্ছে। তার ওদিকে অনেকগুলো টিম হিসেবে গঠিত, টিম 9 কিন্তু 3টা কিল আছে। এদিকে এটাও কিছু বিভিন্ন টিমমেট নিয়ে তাদেরও 1টি কিল আছে, বিডি ক্ল্যান কিন্তু 3 বিডি বিডি ক্ল্যানের একজন প্লেয়ারই 3টি কিল করেছে। এদিকে ক্লিন ক্যাল 12 থেকে আছে, তাদেরও ক্ল্যান 0, কিলার ক্ল্যানেরও 2টি মাত্র কিল, ওয়াইডি ক্ল্যানের আছে 4টি কিল এবং শেষে আছে সবার যে SSF, তাদের কিল 0। এরই মাধ্যমে এরই দ্বারা আজকে আজকে কাস্টমারের উইনার হয়ে গেছে পাবজি ফ্যান গ্রুপ এবং ওয়েল ডান বয়স, তারা আমি খুবই ভালো গেম দিয়েছে, তারা এক একজনের রাশও খুবই সুন্দর ছিল, একটা মানে দেখার মতো একটা গেম ছিল, ওয়েল ডান। Okay, sure.